জীবনে চলার জন্য আমাদের সকলেরই সত্যিকারের বন্ধুর প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আজকের দিনে কোনো সত্যিকারের বন্ধু পাওয়া কোনো গুপ্তধন পাওয়ার চাইতেও বেশি কষ্টকর। আর এই সত্যিকারের বন্ধুত্ব যে কারো সাথেই হতে পারে, সেটি মানুষ নাকি পশু পাখি সেটি বিষয় নয়। বন্ধুত্বের কথা যদি আসে, তাহলে এই মাসুম প্রাণীরা মানুষের চাইতে বেশি ভরসাযোগ্য হয়। তো আজকের এই ভিডিওটিতে আমি এমনই সত্য ঘটনার সম্বন্ধে বলবো, যা শুনলে হয়তো আপনার চোখেও পানি চলে আসবে। সেই জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঘটনাটি হাসিকো নামের একটি কুকুরের। হতে পারে এই ঘটনাটি আপনার কাছে কাল্পনিক লাগতে পারে, কিন্তু ঘটনাটি পুরোপুরি সত্য। তো এই হাচিকো নামের কুকুরটিকে টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসর লালন পালন করত। আর এই ডগ তিনি কোনো শপ থেকে কিনেছিলেন না, বরং এই কুকুরটিকে তিনি একটি রেলওয়ে স্টেশনের পাশে পেয়েছিলেন। আর তিনি কুকুরটিকে সেখান থেকে তার বাসায় নিয়ে যায়। আর খুব কম সময়ের মধ্যে হাচিকোর সাথে প্রফেসরের সম্পর্ক এতটা গভীর হয়ে গিয়েছিল যে যা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি ছিল। আর এমনটা আমি কেন বলছি তা এখনই আপনারাও বুঝতে পারবেন। প্রফেসর প্রতিদিনই ট্রেনের মাধ্যমে টোকিও ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যেত, আর যার কারণে তাকে প্রতিদিনই রেলওয়ে স্টেশনে যেতে হতো। যখন প্রফেসর ক্লাস নেওয়ার জন্য বের হতো, তখন হাচিকো তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসতো। আর এটি প্রতিদিনের নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল, যার কারণে স্টেশনের আশেপাশের প্রায় সবাই হাচিকোকে ভালোভাবে চিনে ফেলেছিল। কিন্তু কিছুদিন পর 21 মে 1925 হঠাৎ করেই একদিন প্রফেসরের মৃত্যু ঘটে যায়। আর এই ঘটনা তার বাসায় নয়, বরং ইউনিভার্সিটিতে ঘটেছিল, যার কারণে হাচিকো এই সম্বন্ধে কিছুই জানতো না। কেননা হাচিকো প্রফেসরের জন্য সবসময় স্টেশনেই ওয়েট করত। হাচিকোকে অপেক্ষা করতে দেখে সেখানের একজন ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, কিন্তু হাচিকো হার মেনে নিয়েছিল না। হাচিকো প্রতিদিন স্টেশনে প্রফেসরের জন্য অপেক্ষা করত। হতে পারে কোনোদিন হয়তো প্রফেসর তার সাথে দেখা করতে ফিরে আসবে। হাচিকো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনে অপেক্ষা করতে থাকে। আর তার এই অপেক্ষা 1-2 মাসের জন্য নয়, বরং হাচিকোর জীবনের বাকি 10 বছর পর্যন্ত ছিল। হ্যাঁ বন্ধুরা, একটি ডগ নিজের মালিকের অপেক্ষায় 10 বছর রেলওয়ে স্টেশনে কাটিয়ে দিয়েছিল। প্রফেসরের ফ্যামিলির লোকেরা অনেকবার হাচিকোকে বাড়িতে নিয়ে যেতে এসেছিল, কিন্তু হাচিকোর ভালোবাসার সামনে সবাই হেরে গিয়েছিল। হাচিকো রেলওয়ে স্টেশনে নামা যাত্রীদের মধ্যে প্রফেসরের চেহারা খুঁজে বেড়াত। তার এই অপেক্ষা এত বছর হওয়ার পরেও হাচিকো হাল ছেড়ে দিয়েছিল না। আর এভাবেই অপেক্ষা করার কারণে হাচিকো কিছু রোগে আক্রান্ত হয়। আর অবিরত 10 বছর অপেক্ষা করার পর 8 মার্চ 1935 এই স্টেশনে হাচিকো এই পৃথিবীকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। হাচিকো আর প্রফেসরের স্মরণে টোকিওর সিগোয়া স্টেশনের বাইরে হাচিকোর একটি মূর্তি বানানো হয়েছে, যাকে দেখে এমন লাগে যে হাচিকো আজও প্রফেসরের অপেক্ষায় সেই স্টেশনে দাঁড়িয়ে আছে।